আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। দীর্ঘ অনেকদিন পরে নিয়ে আসলাম কারহাটের আরও একটি ভিডিও। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে বেশ কিছু গাড়ি থাকছে, আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কারণ আপনি যদি টেনে টেনে দেখেন অনেক কিছু মিস করে ফেলতে পারেন। অনেকেই নোহা গাড়ি দেখতে চেয়েছিলেন, সো এই ভিডিওতে নোহা গাড়ি থাকছে। আর ভিউয়ার্স, যারা বিজ্ঞাপন দিতে চান ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, তারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আরেকটা কথা বলে রাখছি ভিউয়ার্স, যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাও প্রেস করে দিন। ইনশাআল্লাহ এরকম সামনে আমি যখনই নতুন নতুন ভিডিও দিব তখন যেন সে সকল ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন, অনেক কথা বলে ফেলছি, আমরা এখন ইনশাআল্লাহ যে গাড়িগুলো আছে আমরা গাড়িগুলো দেখে নিই। তো সর্বপ্রথম আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হলো নোহা গাড়ি। গাড়িটি হলো এক্স নোহা, 2004 মডেল, 2007 রেজিস্ট্রেশন করা হয়েছে, 2 বছর আগে। এসি ঠিক আছে, এটা একটা অটো গাড়ি, সিএনজি করা নাই। আর প্রাইস এখানে তারা চাচ্ছে 12,30,000 টাকা, 12,30,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আসল প্রাইস। তো আমরা আগে গাড়িটার আউটলুকটা দেখে নিব, তারপর আমরা ভেতরের ইন্টেরিয়ারটা দেখব। ওকে ভিউয়ার্স, আপনারা গাড়িটার এখন পিছন সাইডটা দেখছেন। গাড়িটার লেফট সাইডটা এখন দেখাচ্ছি। অনেকেই নোহা গাড়ির জন্য কমেন্ট করেছেন ভিউয়ার্স, সো আপনারা দেখতে পারেন। তো চলুন এখন আমরা গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখে নেব, দেখব কেমন আছে। আপনারা ড্যাশবোর্ডটা দেখছেন, স্টিয়ারিং থেকে এখানে মনিটর লাগানো আছে, এমনকি এসি সিটগুলো ওভারঅল বলতে গেলে ভিউয়ার্স আমার কাছে মোটামুটি ফ্রেশই মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে চাইলে আপনারা আপনাদের মতামত ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আমরা এখন পিছনের সিটগুলো দেখে নিব। আপনারা পিছনের সিটগুলো দেখছেন, তো ভিউয়ার্স আমরা গাড়িটার ভিতরে বাহিরে দেখেছি। চলুন এখন আমরা নেক্সট যে গাড়িটা আছে আমরা সেটা দেখে নিই। তো আমরা এখন আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হলো প্রোবক্স গাড়ি ভিউয়ার্স। আমরা আগে এটার স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো প্রোবক্স গাড়ি, 2005 মডেল, 2010 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1500 সিসির গাড়ি। এটার এসি ঠিক আছে, সিএনজি করাও রয়েছে গাড়িটাতে, এটা একটা অটো গাড়ি। আর প্রাইসের বিষয় যদি আমরা এখন আসি, প্রাইসটা এখানে তারা চাচ্ছে 7,80,000 টাকা, এটা হলো তাদের আস্কিং প্রাইস। ভিউয়ার্স আমরা বরাবর মতো গাড়িটার আউটলুকটা দেখে নেব, তারপর আমরা ভিতরের কন্ডিশন দেখব। গাড়িটার সামনে পিছনে উভয় জায়গাতে বাম্পার লাগানো আছে। আচ্ছা, আমরা এখন গাড়িটার রাইট সাইডটা দেখছি। ওকে, তো চলুন ভিউয়ার্স আমরা গাড়িটার এখন ভিতরের কন্ডিশনটা দেখে নিব, দেখব ভিতরের কন্ডিশনটা কেমন আছে। ওকে, আপনারা গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা এখন দেখছেন, সিটগুলোতেও কভার লাগানো আছে ব্ল্যাক কালারের। চাইলে আপনারা নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারবেন যদি পছন্দ না হয় ভিউয়ার্স। আচ্ছা, তো আমরা এখন গাড়িটার একটু পিছনের সিটগুলো দেখে নিব। আর আবারও একটু বলছি আপনাদেরকে, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাতেও প্রেস করে দিন। ইনশাআল্লাহ এরকম আমার চ্যানেলের সামনে যখনই নতুন নতুন ভিডিও দিব তখন যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স আমরা গাড়িটার ভিতরে বাহিরে দেখেছি, তো চলুন এখন আমরা দেখব নেক্সট যে গাড়িটা রয়েছে আমরা সেটা দেখে নিই।
এখন আমরা আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি আমার সামনে রাখা আছে। গাড়িটা হলো এক্স করোলা গাড়ি ভিউয়ার্স। তো আমরা গাড়িটার স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো এক্স করোলা গাড়ি, 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন করেছে, 1500 সিসির গাড়ি। এটা এসি ঠিক আছে, সিএনজি করাও রয়েছে। এটা একটা অটো গাড়ি। এখন আমরা প্রাইসটা একটু জেনে নিই। প্রাইস এখানে তারা চাচ্ছে 10,70,000 টাকা, এটা হলো তাদের আস্কিং প্রাইস। আপনারা গাড়িটার ব্যাক সাইডটা দেখছেন, গাড়িটাতেও সামনে পিছনে উভয় জায়গাতে বাম্পার লাগানো আছে। আপনাদেরকে গাড়িটার লেফট সাইডটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা ফ্রন্ট সাইড থেকে আবার একটু দেখে নিই। ওকে, তো চলুন এখন আমরা গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখে নেব, দেখব ভিতরে কেমন রয়েছে। ভিউয়ার্স, যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, আপনার কাছে যদি কোনো গাড়ি থাকে কিংবা কোনো পণ্য থাকে, চাচ্ছেন আপনি অনলাইনের মাধ্যমে বিক্রি করবেন কিংবা অনলাইনে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, সো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার রয়েছে। আমরা গাড়িটার সামনের কন্ডিশনটা দেখেছি ভিতরের, এখন আমরা পিছনের কন্ডিশনটা দেখছি। তো ভিউয়ার্স, আমরা গাড়িটার ভিতর বাহিরে দেখেছি পুরোপুরি, যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে? তো চলুন এখন আমরা নেক্সট গাড়িটা দেখে নিব। এখন আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি, এটা হলো নোহা জিএল গাড়ি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন এটার স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো নোহা জিএল গাড়ি, 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1800 সিসির গাড়ি। গাড়িটাতে এসি ঠিক আছে, সিএনজি করাও রয়েছে। এটা একটা অটো গাড়ি। আর যদি এখন আমরা প্রাইসের বিষয়ে আসি, প্রাইসটা এখানে তারা চাচ্ছে 1180,000 টাকা। 1180,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। ভিউয়ার্স, আমরা বরাবর মতো গাড়িটার আউটলুকটা দেখব, তারপর আমরা ভিতরের ইন্টেরিয়রটা দেখব। আপনারা এখন গাড়িটার লেফট সাইডটা দেখছেন ভিউয়ার্স। তো আমরা এখন গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখে নিব। ওকে, আপনারা গাড়িটার ভিতরের ইন্টেরিয়র দেখছেন, এখানে ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এখানে মনিটরও লাগানো আছে। ওকে, সিটগুলোতে ব্ল্যাক কালারের সিট কভার লাগানো আছে। তো আমরা গাড়িটার এখন পিছনের সিটগুলো দেখে নিব, দেখবো এগুলো কেমন আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার অন্যান্য যে সকল বন্ধুগুলো আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আর ভিডিও শেষ করার আগে যেটা বলি, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা তো প্রেস করে দিন। ইনশাআল্লাহ এরকম সামনে যখনই নতুন নতুন ভিডিও দেবো তখন যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।